রাকিবুল ইসলাম রুবেল, আপনি লিখেছেন, আমার চাচা ফুপুরা আমার প্রতি জুলুম করছে, জমি জমা নিয়ে আমাদেরকে অপমান করেছে, আমি তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করা কি ঠিক হবে? চাচা বা ফুপুরা যদি আপনার প্রতি জুলুম বা অবিচার করে থাকে, তাহলে আপনি অবশ্যই অভিমান করার নৈতিক অধিকার আপনার থাকবে। আপনি নৈতিকভাবে তাদের প্রতি অভিমান করতেই পারেন এবং সে অভিমানের জায়গা থেকে তাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা উচিত নয়। আপনি আপনার জায়গা থেকে আপনি যে দায়িত্ব আপনার পালন করা সেটা আপনি পালন করবেন। তারা দায়িত্ব পালন করেনি, অবহেলা করেছে বরং ত্রুটি করেছে, যার কারণে তারা আল্লাহর কাছে দায়ী থাকবে। আপনি তাদেরকে মাফ করলে সেটা আপনার উদারতা, আর মাফ না করলে বা মাফ করা আপনার জন্য কষ্টকর হলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে থাকতে পারেন, কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যেটাকে বলা হয়, সেটি জায়েজ হবে না।